আমরা আগে থেকে এখানে খেলতাম, আমাদেরকে খেলতে দেন না। এখানে আমরা খেলতে চাই না, এখানে টানা হতে দিব না। আমরা খেলতে আসলে পুলিশ আমাদের মারে, কান ধরে উঠবস করে মাঠে থেকে বের করে দেয়, আমাদেরকে আমাদের গালি দেয়, পুলিশ খালি হুমকে দেয়, বুঝে না। আমরা কি মানুষ না? আমাদের খেলার কি, আমরা আমরাই তো এখন খেলবো না, আমাদের খেলার বয়স, আমরাই খেলবো। ওই যে এখানে একজন পুলিশ আমাদের বলে কি এখান থেকে চলে যাও, অন্য জায়গায় যেয়ে খেল। পরে আমরা চলে গেছি, আমরা পরে কলাবাগান মাঠে গেছি, আমাদের ঢুকতে দেয় না, বলে কি এখানে খেলা যাবে না, এখানে খেলতে হলে ভর্তি হওয়া লাগবে। আমরা এখন রাস্তায় খেললি মানুষ আমরা আমাদের বকা দেয়, তারপর আমরা এখন খেলতে পারি না। এখন আমরা ঘরে বসে থাকলে আমাদের ভাল লাগে না। আমরা হেরা তার লাগাইছিল, আমরা কাইটটা ঢুকছিলাম, পরে আমরা মারছে, মাইরা কান ধরাইছে, পরে আর ফাটাই দিছে মাইরা ডোরা। কান ধরাই কান ধরাইছিল, আবার একদিন মারছিল আমগরে, হুমকি দিয়ে আমগরে বলে শিশু তারা ঘরে তো বলবো আমগরে মারে, মা বাবা ঘরে দৈরা জেলো নিবে পুলিশ গুলা। আমার হাজবেন্ড করোনা হয়ে 1.5 বছর আগে ইন্তেকাল করেছেন। আমার হাজবেন্ডকে এখানে গোসল করানো, তার লাশ এখানে রাখা, এখানে জানাজা হয়েছে। সো আমরা এলাকাবাসীরা আমার হাজবেন্ডের মতো অন্য অনেকের আপনজন যারা চলে যাবে তাদেরকে গোসল করানো, জানাজা করার মতো কোনো জায়গা এখানে নাই। সো এই মাঠটুকু শুধু বাচ্চাদের খেলার মাঠও না, এটা এটা ঈদের নামাজ পড়ার জায়গা, ডান দিকে লাশ গোসল করার জায়গা, এটা জানাজার জায়গা। কোনোভাবেই আমরা এটা দখল করতে দিব না। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে এক্সপেক্ট করছি যাতে আলাদা কোনো জায়গায় থানা করা হোক, এই জায়গাটুকু আমাদের বাচ্চাদের শারীরিক মানসিক বিকাশের জন্য ছেড়ে দেওয়া হোক। আমার এটার সাথে অনেক স্মৃতি, আমি সকালবেলা অফিসে গেলে বিকেলে আসার পথে আমি একবার করে ডান দিকে তাকাই, আর আমার মনে হয় আমার হাজবেন্ডের ফ্রোজেন লাশের গাড়িটা এখানে দাঁড়ানো আছে, যখন দাঁড়া হয়ে যাবে আমার সেই স্মৃতিটা বিলীন হয়ে যাবে। আমি সেটা চাই না, আমি সবসময় বুঝতে পারি, আমি ফিল করি আমার হাজবেন্ডের লাশ এখানে আছে, ও এখানে আছে। অনুরোধ করব এই কোনোভাবেই যাতে এই মাপটা থানার জন্য না করা হয়। এখন বাচ্চারা ঘরে বসে মা বাবাকে বিরক্ত করে, কতক্ষণ ডিভাইস দিয়ে বাচ্চাদেরকে রাখা যায়, এটা কি কোনো কোনো সুস্থ বাচ্চাদের দেওয়া উচিত? বাচ্চাদের গ্রোর জন্য তো বাচ্চাদের খেলার মাঠে একটা একান্তই দরকার। আর যেহেতু আমরা আসলে আমি একটা কথা অনেকবারই বলি আর কি, যারাই বলে আমরা কিন্তু নতুন করে কোনো মাঠ দিতে পারছি না, অতএব আমাদের যেটুকু মাঠ আছে আমরা তো আমাদের মাঠটা অবশ্যই চাইবো, বাচ্চারা খেলুক নির্মলভাবে, ওদের খেলাধুলার শব্দে আমরা একদম ফজরের নামাজের পর থেকে এই যে বাচ্চারা খেলে বা অনেক বড়রা এসে খেলে, বাইরে থেকে এসেও খেলা করে, এটাই আমাদের কাছে সৌন্দর্য। আর খেলার মাঠ না থাকলে বাচ্চারা তো নিষ্প্রাণ হয়ে যাবে, ওরা অসামাজিক কাজে জড়িয়ে পড়বে, এটা তো অবশ্যই আমাদের কাম্য না। আমরা অবশ্যই বাচ্চাদের খেলার মাঠ চাই, শেষ এবং প্রথম কথাই হচ্ছে আমরা খেলার মাঠ চাই।